হাই বন্ধুরা, কেমন আছো? সকলে আশা করি ভালো আছো, সুস্থ আছো এই করোনা পরিস্থিতিতে। ব্লগ উইথ শম্পায় আমি শম্পা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। কিন্তু তার আগে একটু মেয়ের সাথে আলাপ করে দিই। আজকে মেয়ে কোলেই রয়েছে, এইমাত্র ঘুম থেকে উঠলো, এতক্ষণ ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখন স্টার্ট করলাম। এখন বাজে 10:45। তো ব্লগটা স্টার্ট করিনি তার কারণ ওই মেয়ে ঘুমাচ্ছিলো, ও আওয়াজ পেলে উঠে যায়। ও একেবারে ঘুম থেকে উঠলে এবার ব্লগটা স্টার্ট করলাম। মোটামুটি অলমোস্ট সব কাজ হয়ে গেছে ঘরে, এখন শুধু স্নান করবো, ও ঠাকুরটা দেবো, তারপরে আজকে ব্লগটা তোমাদেরকে দেখাবো, মানে যেটা নিয়ে বিষয়টা। থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতেই পারছো কী বিষয় আজকে, কী বিষয়ে আমি ব্লগটা করতে চলেছি। তো তার আগে আমার মেয়ের সাথে মেয়েকে দেখে না এখানে। মাম্মা একটু ফ্লাইং কিস দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও, একটু একটু স্মাইল দিয়ে দাও, স্মাইল করে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও, একটু টাটা করে দাও, তাহলে একটু টাটা করো, টাটা করে দাও, একটু টাটা করে দাও, করো টাটা করো, সবাইকে টাটা করে দাও। হ্যাঁ, এই তো আজকে টাটা করেছে, দেখো আজকে খুশি আছে। তো বাইরে এত বৃষ্টি হচ্ছে, কিছু জামাকাপড় কাচতে পারছি না, কদিন ধরে বালতিতে একগাদে জামা পরে আছে, জামাকাপড় মেলার জায়গা নেই, এখানে খুবই খারাপ অবস্থা। এখন স্নানটা করে নিই, তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে, ঠাকুর দিয়ে নিয়েছি, এই ঠাকুর দিয়ে টিফিন করে নিলাম, এখনই টিফিন করা হয়ে গেছে। এখন মেয়ের জন্য একটু মুসুর ডাল সিদ্ধ বসাবো, মুসুর ডাল সিদ্ধটা করে নিই, ওকে খাইয়ে নিই, তারপরে তোমাকে দেখাচ্ছি। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার মেয়ের ড্রেস কালেকশন, আমার মেয়ের কী কী ড্রেস আছে সেইগুলো। মেয়ের মুসুর ডাল রেডি হয়ে গেছে, ওকে খাইয়ে নিই, তারপরে আমি মানে মেয়ের ড্রেস কালেকশনটা দেখাচ্ছি। দেখো মেয়ের ডাল রেডি, মেয়েও দাঁড়িয়ে আছে এই যে খাবে বলে, ওকে খাইয়ে নিয়ে তারপরে আসছি। হাই বন্ধুরা, আমি বলেছিলাম না খাওয়া দাওয়া করে সব কিছু করার পরে তারপরে তোমাদেরকে আমার মেয়ের ড্রেসের কালেকশন দেখাবো। তো রান্না বাড়ি করেছি, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকাল সেগুলো দেখাতে পারলাম না কারণ শরীরটা একটু ভালো লাগছিলো না। তো তারপরে ঘুমিয়ে পড়েছি, দিয়ে কিছুক্ষণ আগে উঠলাম, উঠেই বাসন টাসন মেজে সব কাজবাজ করে এখন আমি বসছি, তোমাদেরকে আমার মেয়ের ড্রেসের কালেকশন দেখাবো। আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, এই দেখো মা এদিকে তাকিয়ে দাও, টাটা করে দাও, একটু টাটা করে দাও, এমনি করে দাও, টাটা। ঘুম থেকে এখন উঠেছে, তো মুডটা একটু অফ অফ আছে, একটু জ্ঞান জ্ঞান করছিলো। তো ড্রেসগুলো বার করেছি, ওখানে রাখা আছে দেখতে পাচ্ছ, ওগুলো দেখে একটু চুপচাপ আছে এখন। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ড্রেসগুলো, ড্রেসগুলো দেখলে পরেই খুব নেওয়ার জন্য উৎসাহিত হয়ে যায়, ওই খাটে উঠবে বলে ওরকম করছে। তো চলো তোমাদেরকে ড্রেসগুলো এখন দেখিয়ে দিই, কে কোনটা দিয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। তো বন্ধুরা, এই ড্রেসটা দেখছো, এটা আমি আর আমার হাজবেন্ড, ওর জন্মদিন এই 29 তারিখে জন্মদিন গেল মে মাসের, তো ওই 29 তারিখে জন্মদিনের আগে গিয়ে এটা কিনে এনেছিলাম। এই দেখো দেখেছো, ও ধরে টানাটানি করছে, এটা খুব পছন্দের ওর ড্রেসটা, ওর ফার্স্ট বার্থডে ড্রেস, এটা সিটি স্টাইল থেকে কিনেছিলাম, এটা এন ধরো নাও তুমি না। তারপরে হচ্ছে এই একটা ড্রেস, এটা এটা আমার মেজো মাসি ওকে দিয়েছিল, ও যখন হয়েছিল ওকে দেখতে এসেছিল তার পুজোর আগে, এটা পুজোর সময় ওকে দিয়েছিল, তখন ওর কত মাস, 5 মাস হবে এরকম, তখন এটা দিয়েছিল। এটা এই ড্রেসটা ও পুজোর সময় পেয়েছিল, এটা আমার মামাতো বোন, মানে আমার মামার বড় মেয়ে, বড় মামার বড় মেয়ে এই জামাটা ওকে পুজোর সময় দিয়েছিল, 5 মাস ছিল তখন ওর, 5 মাস বয়স। এই একটা চুড়িদার, এটা একটা চুড়িদার, এর সাথে একটা পাটিয়ালা প্যান্টও আছে, দেখো এই চুড়িদারটার সাথে পাটিয়ালা প্যান্ট, এই চুড়িদার এই পাটিয়ালা প্যান্ট, এটা দিয়েছিল ওকে, এটা আমার মানে পিস্তত বোন, আমার পিসির বড় মেয়ে,
ওকে এটা দিয়েছিল, ও পিসির বড় মেয়ে, মানে ওকে কিছু না কিছু জামা কাপড় দিতেই থাকে সব সময়। তো এটা ওই একটা অকেশনে দিয়েছিল, আমার ঠাকুমা মারা গেছিল তো তখন শ্রাদ্ধ ছিল, তো শ্রাদ্ধের সময় আমার মেয়েকে পড়াবো। আবার ওর ওর তো কোনো মেয়ে নেই, ওর ছেলে আছে, যার জন্য ও আমার মেয়েকে খুব ভালোবাসে, তার জন্য এই ড্রেসটা ও দিয়েছিল, বলেছিল এটা পড়াবে, আমি পরিয়েও ছিলাম। তারপরে এই একটা ড্রেস, এটা উপরে টপ আর এটা স্কার্ট। এটা উপরে টপ, এটা স্কার্ট, এটাও মুখে প্রসাদের সময় পেয়েছিল। আমার ভাইয়ের এক বন্ধু, আমারও ভাই হয় সে, তার মা পাঠিয়েছিল এটা মুখে প্রসাদের সময়। আমি তো মুখে প্রসাদে কাউকে বলিনি, ওই ভাইটাকে বলেছিলাম, তো ও এটা এনেছিল। এই ড্রেসটা, এইটা আর এই ড্রেসটা, এই দুটো ড্রেস আমার ওই পিসির বড় মেয়ে যার কথা বললাম, ওকে কিছু না কিছু দিতেই থাকে, সে এই ড্রেস দুটো ওকে পুজোর সময় দিয়েছিল, 5 মাস তখন মেয়ে আমার। এই দুটো খুব সুন্দর কালার দুটো। তারপরে হচ্ছে এটা, এটা একটা উপরের গেঞ্জি, তার সাথে এটা একটা স্কার্ট, এই দেখো খুব বড়। এখন এখন পড়তে পারবে না মেয়ে। এটা আমাকে পাঠিয়েছে, এটা আমার আর একটা দিদি, আমরা আগে যেখানে কাজ করতাম একসাথে, ওই একটা দিদি ছিল, তো তাকে আমি দিদি ডেকেছিলাম। সেই দিদি আমার মেয়েকে, সে সুন্দরবনে থাকে, সেখান থেকে এটা পাঠিয়েছে আমার মেয়ের জন্য এই ড্রেসটা। এই মেয়ে, এই ড্রেসটা এখন অনেক বড়, যার জন্য এখন পরাইনি, একটু বড় হোক মেয়ে তখন এটা পরাবো, খুব সুন্দর। আর লাস্ট ওয়ান অ্যান্ড অনলি, সব থেকে সুন্দর ড্রেস আমার মেয়ের আর সব থেকে বড়, এখনো পরতেই পারবে না, সেটা হচ্ছে এই ড্রেসটা। কি সুন্দর না ড্রেসটা, দেখো ঘের আছে, অনেক ঘের আছে, অনেক সুন্দর ড্রেসটা। এটা দিয়েছে আমার সেজো মামা, মানে ওর সেজো দাদু হবে, সে ওকে এটা পুজোর সময় দিয়েছিল, একটু বড় দেখে দিয়েছিল, যাতে ও অনেকটা একটু বড় হয়ে যেতে পড়তে পারে, সেই জন্য এটা দিয়েছিল। খুব সুন্দর ফ্রক। তো বন্ধুরা দেখতেই পারলে যা আমার মেয়ের যেটুকুনি ড্রেসের কালেকশন ছিল তোমাদেরকে দেখালাম, কে কোনটা দিয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমার এটাই শেয়ার করার ছিল তোমাদের সাথে, এটা নিয়েই আমার ব্লগটা ছিল। তো কেমন লাগলো সেটা আমায় জানিও, অতি অবশ্যই জানাবে কমেন্ট করে, যার বাজে লাগবে সেও বলবে, যার খারাপ মানে ভালো লাগবে সেও বলবে, আমাকে কমেন্ট করে জানাবে। আর অতি অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, তোমরা লাইক দিলে আমার আরও ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানাতে তোমাদের জন্য। তো বন্ধুরা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে যোগ দিয়ে আমার পরিবারটাকে আরও বড় করো। তোমরা আমার সুইট বন্ধু, তোমরা আমার ফ্যামিলিতে এসো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে আরও বড় করে আমার পরিবারটাকে আরও বড় করো। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আবার আরেকটা ভিডিও, অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা বন্ধুরা।